দুধ এমন একটি খাবার যাতে ব্যাকটেরিয়া খুব দ্রুত জন্মায়। অপরিষ্কার ফিডার বোতল ও নিপলের মাধ্যমে ছড়াতে পারে ডায়রিয়া সহ নানা রকমের পেটের অসুখ। তাই শিশুর জন্য ব্যবহৃত ফিডার বোতল, নিপল, চামচ ইত্যাদি খাওয়ানোর সব সরঞ্জামগুলোকে গরম পানির সাহায্যে সঠিকভাবে ধুয়ে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে নিন। ফিডার প্রতিদিন কমপক্ষে দুবার গরম পানির সাহায্যে পরিষ্কার করতে হয়। জীবাণুমুক্ত করার জন্য তরল সাবান বা বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরিকৃত বোতল এবং নিপল ক্লিনজার ব্যবহার করুন। আমি এখানে পিওর ব্র্যান্ডের বোতল এবং নিপল লিকুইড ক্লিনজার ব্যবহার করেছি। খেয়াল রাখবেন, বোতলের মধ্যে বাচ্চা খাওয়ার পরে যে অবশিষ্টাংশ দুধ থাকে তা যেন আলাদাভাবে ধুয়ে ফেলে তরল সাবান বা ক্লিনজার যুক্ত পানিতে বোতলটিকে ভেজানো হয়। আসসালামু আলাইকুম সবাই, আমিনস লাইফস্টাইলের আজকের পর্বে আমি আপনাদের সাথে কথা বলবো পিওর ব্র্যান্ডের এমন একটি বোতল এবং নিপল ক্লিনিং ব্রাশ নিয়ে, যে ব্রাশের সাহায্যে আপনি ইজিলি সব ধরনের ফিডার বোতল পরিষ্কার করতে পারছেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে। স্ট্যান্ডার্ড নেকের 11 আউন্স বা 325 ml এর এই বোতলটিতে কোনো ঝামেলা ছাড়াই এই ব্রাশটি সহজে প্রবেশ করে। শিশুদের ফিডার বোতলগুলো মূলত গোলাকার, যার বাঁকা প্রান্তগুলো সহজে পরিষ্কার করার জন্য এই ব্রাশের মাথাটি হালকা বাঁকা। উঁচু ঘন ব্রিসেল সিস্টেম হওয়াতে বোতলের ভেতরে জমে থাকা দুধের অবশিষ্টাংশ, তৈলাক্ত ভাব এবং ময়লা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে। পিওর ব্র্যান্ডের এই বোতল ব্রাশটি অত্যন্ত কার্যকরী নকশায় তৈরি করা হয়েছে, যার একটি প্রান্ত বোতল পরিষ্কার করার জন্য ব্রিসেল সিস্টেম এবং অন্য প্রান্তটি নিপল ও অ্যাক্সেসরিজ পরিষ্কার করার জন্য নরম রাবার টেক্সচার যুক্ত। এরগোনমিক স্ক্রাবিং এর জন্য এটার হ্যান্ডেলটা খুবই আরামদায়ক। ব্রিসেলগুলো পর্যাপ্ত সারফেস এরিয়া কভার করে, যার কারণে এটি একটি সাধারণ ডিশওয়াশিং টুল হিসেবেও ব্যবহার করতে পারেন। দীর্ঘস্থায়ী এই বোতল এবং নিপল ক্লিনিং ব্রাশটি শুধুমাত্র একটি কালারেই মার্কেটে পাওয়া যায়। এক ফিডারেই বারবার দুধ খাওয়ালে তা পরিষ্কার রাখা মুশকিল, তাই একসঙ্গে কয়েকটি ফিডারের ব্যবহার রাখুন। চেষ্টা করবেন বোতলের দুধ খাওয়ানো শেষ হয়ে গেলে তা সাথে সাথে পরিষ্কার করে ফেলার। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রতি ফিডারের নিপল প্রতি 3 থেকে 4 মাস পরপর বদলে ফেলুন, আর ফিডার বোতল সর্বোচ্চ 1 বছর ব্যবহার করুন। বোতলের নিপল কখনোই খোলা রাখবেন না, পরিষ্কার করার পর পানি ঝরিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। বিপিএ মুক্ত এবং ডিশওয়াশার নিরাপদ এই বোতল ব্রাশটি কোনো আঁচড় বা ক্ষতি ছাড়াই বোতল এবং নিপল পরিষ্কার করে সুন্দর করে। ইউএসএ অ্যান্ড ইইউ স্ট্যান্ডার্ড মেইনটেনে তৈরি করা পিওর ব্র্যান্ডের পণ্য বিশ্বের 50টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। ফিডার বোতল, নিপল এবং অ্যাক্সেসরিজ পরিষ্কার করার জন্য পিওর ব্র্যান্ডের এই বোতল ব্রাশটি ছাড়াও আরও কয়েকটি ভিন্ন ডিজাইনের বোতল ব্রাশ বাজারে পাওয়া যায়। আপনি যদি ফিডার বোতল পরিষ্কার করতে বোতলের জন্য আলাদা এবং নিপল পরিষ্কার করতে নিপলের জন্য আলাদা পিওর ব্র্যান্ডের বোতল এবং নিপল ব্রাশ ব্যবহার করতে চান, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।